হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু বেরিয়ে গেছে গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি, এবং ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের ইন্ডিয়ান যে কোস্ট গার্ড আছে সেই কোস্ট গার্ডে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, মিনিস্ট্রি অফ ডিফেন্সের। তো অবশ্যই কিন্তু তোমরা যদি এই রিক্রুটমেন্টটা ইন্টারেস্টেড থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের ফর্মটা ফিল আপ করতে পারো, এবং কোথা থেকে ফর্মটা ফিল আপ করবে তারও কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে গিয়ে। এবার আমি টোটালটা বলি তোমাদের, এই টোটালটা ফর্মটা ফিল আপ করতে তোমাদের কী কী লাগবে এবং কী কী তোমাদের লাগবে। তো অনেকগুলো পদেই কিন্তু আছে, তো চলো আমরা কিন্তু পুরোটা দেখিনি। দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়োগ 2023 অনলাইনে কিন্তু আবেদন করুন। এবার দেখো, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট কমান্ড হিসাবে নিয়োগ করা হবে। ভারতের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নিই কী কী পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী দরকার, বয়স কত দরকার, আবেদন কীভাবে করতে হবে বিস্তারিত। তো দেখো, আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে করতে হবে। পদের নাম কিন্তু জিডি বা জেনারেল ডিউটি। শিক্ষাগত যোগ্যতা, দেখো, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে কমপক্ষে 55% নম্বর নিয়ে কিন্তু পাশ করতে হবে। এরপরে কমপক্ষে 60% নম্বর নিয়ে যে কোনো বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। বয়সীমা, এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে 1 জুলাই 1998 থেকে 30 জুন কিন্তু 2022 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের কিন্তু 5 বছর, ওবিসিদের কিন্তু 3 বছর, অর্থাৎ এসটিএসসিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর ছাড় দেবে। শূন্যপদ কিন্তু এখানে 40টি। এখানে সেকেন্ড যে পদটা আছে সেটা কিন্তু কমার্শিয়াল পাইলট লাইসেন্স এসএসএ। এটার কী থাকছে, এটাও কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স ও ফিজিক্সে কিন্তু কমপক্ষে 55% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে। এছাড়া ডিজিসিএ অর্থাৎ ভলিটেটেড কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে। এবার দেখো, বয়সীমা কিন্তু এখানে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের 1 জুলাই 1998 থেকে 30 জুন 2004 মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রার্থীদের 5 বছর, ওবিসি প্রার্থীদের কিন্তু 3 বছর বয়সে ছাড় রয়েছে। মোট শূন্যপদ কিন্তু 10টি। পদের নাম কিন্তু, নেক্সট পদের নাম কিন্তু ল এন্ট্রি। এখানে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে আইনি বিষয়ে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকতে হবে। এখানে বয়সীমা কত, পয়লা জুলাই 1994 থেকে 30 জুন 2022 অবধি জন্মগ্রহণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের 5 বছর, ওবিসিদের 3 বছর ছাড় রয়েছে। শূন্যপদ 1টি। সেকেন্ড পদ দেখো, 4 নম্বর, টেকনিক্যাল। টেকনিক্যালে কিন্তু উচ্চ মাধ্যমিক ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে কিন্তু কমপক্ষে সেই 55% নাম্বার থাকতে হবে। এরপর কমপক্ষে 60% নম্বর নিয়ে যে কোনো বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকলেও হবে। এখানে কিন্তু বয়সসীমা দেখো, 1 জুলাই 1998 থেকে 30 জুন 2002 মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রার্থীদের 5 বছর, ওবিসিতে 3 বছরের ছাড় রয়েছে। এবার দেখো, মোট শূন্যপদ মেকানিক্যালে 6টি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কিন্তু 14টি। চাকরির বেতন কিন্তু 78,800 থেকে 1,23,100 টাকা পর্যন্ত। নিয়োগ পদ্ধতি কিন্তু, আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যে কোনো পর্যায়ে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি, প্রাথমিক সিলেকশন বোর্ড, ক্যান্ডিডেট ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন, ফাইনাল সিলেকশন বোর্ড এবং মেডিকেল এক্সামিনেশন, ইন্ডাকশন। তো এই সবকটা পদ্ধতি হবে, এবং উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু অনলাইনেই কিন্তু আবেদন তোমাদের করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং অবশ্যই যখন ফর্মটা ফিল আপ করবে তোমাদের কিন্তু সব ডকুমেন্টসের যেগুলো স্ক্যান করার দরকার সেগুলো কিন্তু স্ক্যান করে রাখতে হবে। সবশেষ কিন্তু পরীক্ষার ফি বাবদ তোমাদের 250 টাকা দিতে হবে, এবং এটি কিন্তু আসল। তো চলো, কেমন লাগলো ভিডিওটি জানিও। অবশ্যই নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, জয়েন করো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।